আজকে টিকটক খুলে দেখেন যার যা মন চায় তা করতেছে আরে 30 সেকেন্ডে যদি ভাইরাল হওয়া যায় এটাকে যদি সেলিব্রিটি বলে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই খুবই ভালো আছেন ওয়েল যেমনটা আমাদের ভিডিও শুরুতে প্রিভিউতে দেখতেছিলেন এই ধরনের ভিডিওতে ফেসবুকে খুবই ভাইরাল এবং এই ধরনের ফ্রেমগুলো কিভাবে মেক করা যায় এটা নিয়ে তো খুবই রিকোয়েস্ট পেয়েছিলাম আমি আমাদের মোবাইল এডিটিং গ্রুপে এবং গতকালকে দুপুরের দিকে আমাদের মোবাইল এডিটিং গ্রুপে অ্যাডমিন মহোদয় আমাকে বলেছিলেন যে এটা নিয়ে একটা ভিডিও মেক করার জন্য ওয়েল তাহলে বোঝা যাচ্ছে আজকে আমরা এই ভিডিও থেকে শিখব যে কিভাবে ফেসবুকে ভাইরাল হওয়া এই ধরনের ভিডিওগুলো পিক্সেল এবং স্ক্রিনশট দিয়ে মেক করা যায় সো উইদাউট ওয়েটিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট প্রথমে আমরা পিক্সেল অ্যাপ এবং ইনশট অ্যাপস থেকে ডাউনলোড করে নিব অতঃপর আমরা পিক্সেল অ্যাপসটিকে ওপেন করব আচ্ছা পিক্সেল অ্যাপসটি ওপেন করার পর আমরা প্রথমে একটি স্কোয়ার সাইজ দিয়ে নিব যেমন 1300 এর পাশাপাশি 1300 কিংবা 1500 এর পাশাপাশি 1500 মানে হচ্ছে আপনি যদি 2000 সাইজ দেন তাহলে এর পরেরটাও সেম 2000 হবে কিংবা আপনি যদি 2500 দেন এর পাশাপাশি 2500 দিবেন সেম এভাবে আপনি একটি সাইজ দিয়ে দিবেন এরপর আমরা একটি হোয়াইট শেপ নিব এর জন্য আমরা এই আইকনে ক্লিক করব দেন এখান থেকে আমরা শেপে ক্লিক করব দেন এখান থেকে আমরা একটা ফুল স্ক্রিনের শেপ নিব ওকে এবার আমরা এই শেপটিকে লক করে দিব ওকে লক করা হয়ে গেলে আমরা আবারও শেপে ক্লিক করব দেন এখান থেকে আমরা একটা শেপ নিব আর যে শেপের কালার দিব আমরা রেড কালার ওকে এখন আমরা এই শেপের একটি রাউন্ড দিব যে রাউন্ডের অপাসিটি থাকবে 8, 9 কিংবা 10 তো আমি এখন 10 দিয়ে দিচ্ছি আপনাদের মন মতো করে আপনারা দিয়ে দিবেন ওকে এখন আমরা এটাকে একটি স্ট্রোক দিব তো স্ট্রোকের অপাসিটি আমরা 15 পর্যন্ত রাখতেছি আপনারা আপনাদের মন মতো করে দিতে পারেন ওকে এখন আমরা শেপটাকে একটু কাস্টমাইজ করে নিব এবং চারও সাইড দিয়ে একটু একটু করে খালি রাখব এবং এই শেপে আমরা শ্যাডো অ্যাড করব এর জন্য আমরা শ্যাডোতে ক্লিক করে এটাকে এনেবল করে দিব ওকে হয়ে গেলে আমরা এই শেপটাকে একটু কপি করে নিব কপি করার জন্য আমরা জাস্ট শেপের উপরে ক্লিক করব দেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি কপি আইকন এসে পড়ছে সো আমরা এই কপি আইকনে ক্লিক করব অতঃপর আমরা এডিটে ক্লিক করে এটার স্ট্রোকটা জিরো করে দিব দেন এটাকে আমরা এটার মতো একটু কাস্টমাইজ করে নিব যেন কালো দাগটা আছে কালো দাগটা বরাবর আমরা এটাকে একটু এক্সারসাইজ করে নিব ওকে ফাইনালি আমরা লেয়ারে ক্লিক করব এবং কি তিনটা লেয়ারে আমরা মার্ক করব মার্ক করার পর আমরা এ আইকনে ক্লিক করব দেন এখান থেকে আমরা কনফার্মেশন ক্লিক করে দিব ওকে মার্ক করা হয়ে গেলে আমরা একটু স্ক্রল করব স্ক্রল করার পর আমরা কালার ইরেজ এই অপশনে ক্লিক করব পর আমরা এটাকে এনেবল করে দিব এরপর আমরা পেন আইকনে ক্লিক করে রেড কালার উপরে ছেড়ে দিব এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব ওয়েল আমাদের পেন যেটা তৈরি এবার আমরা এই আইকনে ক্লিক করব দেন এখান থেকে আমরা 2 নম্বর অপশন ট্রান্সপারেন্টে ক্লিক করব ওকে পিএনজিটি সেভ করার জন্য আমরা সেভ আইকনে ক্লিক করব দেন এখান থেকে আমরা সেভ এজ ইমেজে ক্লিক করব দেন এখান থেকে আমাদের সাইজটা যেটা ছিল সেটাই থাকবে শুধুমাত্র আমরা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব ওকে এক্সপোর্ট করা হয়ে গেলে আমরা এবার ইনশট অ্যাপটি ওপেন করব ওকে ভিডিওটি এডিট করার জন্য সবচেয়ে সহজ একটি অ্যাপস হচ্ছে কাইনমাস্টার কিংবা আপনারা ইনশট অ্যাপসটি ব্যবহার করতে পারেন তবে ইনশট অ্যাপসটি দিয়ে যদি আপনারা এই ভিডিওটি মেক করতে চান তাহলে আপনাদেরকে এই ইমেজটি সেট করার জন্য খুবই কষ্ট পোহাতে হবে যার কারণে আমরা এই ভিডিওটি এডিট করার জন্য বেছে নিয়েছি কাইনমাস্টার অ্যাপসটি তো যাদের কাছে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করা নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন কিংবা যদি মোডেস্টে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপের পিন পোস্ট থেকে ডাউনলোড করে নেবেন ওকে কাইনমাস্টারটি ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব দেন এখান থেকে আমরা 3 নম্বর সাইজটি সিলেক্ট করে নেব যেটি একটি স্কোয়ার সাইজ এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেব যে ভিডিওটি আমরা এডিট করতে চাচ্ছি এবং এই ভিডিওটি আমরা একটু রিসার্চ করে নেব আমাদের মতো একটু কাস্টমাইজ করে সাইজটি সিলেক্ট করে নেব এবার আমরা আমাদের পিক্সেল অ্যাপ থেকে এক্সপোর্ট করা সেই পিএনজিটি এখানে নিয়ে আসব ওকে এবার আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিব এবং এই পিএনজিটি আমরা ড্র্যাগ করে ফুল ভিডিওতে জুড়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ভিডিওটি কতটা সুন্দর দেখাচ্ছে সেই ফেসবুক ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলোর মতো
ওয়েল, এবার এই ভিডিওটি সেভ করার জন্য আমরা এই আইকনে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। কোথাও অবস্থা সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার কথাগুলো লিখে পোস্ট করতে পারেন। সেখানে আমি সহ আমাদের মডারেটর আপনার সমস্যা সমাধান করার জন্য বসে আছি। সি ইউ নেক্সট এপিসোড। আসসালামু আলাইকুম।